ঘরে প্রবেশ ও বের হয় সুন্নাত পদ্ধতি কি অনুমতি না নিয়ে কারো বাড়িতে বা কামরায় প্রবেশ করবে না তিনবার ডেকে যদি অনুমতি না পাওয়া যায় তবে ফিরে আসবে কিন্তু অসন্তুষ্ট হবে না হয়তো পুরুষ লোক বাড়িতে নেই বা এ সময় কোন কাজে লিপ্ত আছে যে অবস্থায় জবাব দেওয়া সম্ভব নয় রূপ অনেক কিছু হতে পারে অনুরূপ নিজের ঘরেও আওয়াজ না দিয়ে প্রবেশ করবে না হয়তো কেউ বেপর্দা থাকতে পারে বা বেগানা গায়রে মাহারাম মহিলা ঘরে থাকতে পারে অবশ্য কেউ সাধারণ মজলিসে বা খোলা জায়গায় একাকী বসা থাকলে তার নিকট যাওয়ার জন্য অনুমতি নেয়ার দরকার নেই বাড়ির ভিতর থেকে বা কামরার ভিতর থেকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে তবে নিজের নাম পরিচয় পরিষ্কার করে বলবে শুধু আমির বলবে না ঘরে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করা যখন একজন ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় এবং খাবার সময় শয়তান বলে অন্য শয়তানকে তোমাদের জন্য কোন বাসস্থান ও নেই এবং কোন খাবারও নয় গৃহে প্রবেশ করতে চাইলে পূর্ব হতে গৃহবাসীদেরকে আগমনের কথা জানিয়ে দিবে ঘরে ঢুকার সময় ডান পা দিয়ে প্রবেশ করবে ডান পা দেয়ার পর বিসমিল্লাহ পড়বে বিসমিল্লাহ বলার পর এই দোয়া পরে প্রবেশ করবে এরপর ঘর ওয়ালাদেরকে সালাম করবে ঘরে কেউ না থাকলেও ফিরিসও তাদের এভাবে সালাম করবে যতবার ঘরে যাবে ততবার অনুমতি নিবে ও সালাম করবে যদিও তা মায়ের ঘর হয় ঘরে গিয়ে একেবারে চুপ হয়ে থাকবে না কিছু না কিছু জিজ্ঞেস করবে রাত্রিবেলা যখন লোকেরা ঘুমিয়ে পড়ে তখন ঘরে আস্তে আসতে প্রবেশ করবে রাত্রিবেলা যখন লোকেরা ঘুমিয়ে পড়ে তখন সালাম এত আস্তে করবে যে কেবল জাগ্রত ব্যক্তিই শুনতে পাবে ঘুমন্ত ব্যক্তিরা নয় এবং এতে কারো ঘুমের ব্যাঘাত সৃষ্টি না হয় গৃহে প্রবেশ করার সময় অত্যন্ত খুশি মনে মুচকি হাসতে হাসতে প্রবেশ করবে সফর থেকে ফেরার সময় পরিবার পরিজনের জন্য কিছু হাদিয়া নিয়ে আসা সুন্নাত সফর থেকে প্রত্যাবর্তনকারী ঘরে প্রবেশের পূর্বে দুই রাকাত নফল নামায় পড়ে নিবে মিসওয়াক করা ঘর থেকে বের হওয়ার সুন্নাত সমূহ বিসমিল্লাহ বলে দরজা খুলবে ও দুয়াটি পড়বে উচ্চারণ বিস্মিল্লাহি তাওয়াল তু আল্লাহী লাহাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিজিল আজিম যে এটা বলে তাকে বলা হয় তোমার জন্য যথেষ্ট হবে এবং তুমি নিরাপত্তা পাবে এবং শয়তান পশ্চাৎপসরণ করেছে বাম পা দিয়ে বের হবে বের হয়ে আয়াতুল কুরশি পড়বে